Hey everyone, welcome back to my channel Crypto University. আপনি যদি মোবাইল দিয়ে বা ডেস্কটপ দিয়ে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করতে চান, সম্পূর্ণ ফ্রিতে আর্ন করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। রিসেন্টলি আমি এখানে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটাতে আমি এরকম একটা অপশন শেয়ার করেছিলাম যেটার নাম হলো গ্রেডিয়েন্ট নেটওয়ার্ক। এই ভিডিওটা আপলোড করার পর অনেক পরিমাণ কোয়েশ্চেন এসেছে যে এটা কিন্তু ভালো করে মোবাইলের মধ্যে কাজ করে না, তো এরকম কোনো প্রজেক্ট আছে কি না যেটা মোবাইলের মধ্যে ভালো করে কাজ করে বা মোবাইল দিয়ে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। মেইনলি এই ধরনের মাইনিং বা আপনার ডাটা মাইনিং এর ক্ষেত্রে সর্বপ্রথম এখানে হাইপ তুলেছে গ্রাস এই প্রজেক্টটা। এই প্রজেক্টের মধ্যে যারা এখানে জয়েন করেছে বা যারা একটু অ্যাক্টিভ ছিল তারা এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করেছে। দেখতে পাচ্ছেন বর্তমানে এটার প্রাইস চলতেছে $1.17 এবং আমি এখানে প্রায় 93টা কয়েনের মতন পেয়েছি, যেটা তেমন বেশি না, কারণ মানুষ এখানে 200, 500, 1000 কয়েন পর্যন্ত পেয়েছে, মানে 20,000, 50,000, 1,00,000 টাকা পর্যন্ত পেয়েছে। সো আমি জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং এটার পর মানুষের প্রচুর পরিমাণ রেসপন্স আমি পেয়েছি। সবাই এরকম একটা আর্নিং অপরচুনিটি চায় যেখান থেকে ফ্রিতে আর্নিং পসিবল। নাও এই ভিডিওতে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি নোট পে নিয়ে, যেটার মোবাইল অ্যাপ আছে এবং মোবাইল অ্যাপ দিয়ে আপনি এখানে মাইনিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কোনো পরিমাণ ইনভেস্ট লাগবে না, কোনো পরিমাণ ইনভেস্টের অপশনও নাই এবং এই প্রজেক্টগুলো কিন্তু খুবই ইজিলি অনেকগুলো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়ে যাবে এবং ভালো পরিমাণ প্রফিট আপনি এখান থেকে করতে পারবেন। গ্রাসের ক্ষেত্রে যদি দেখেন যতগুলো মেজর এক্সচেঞ্জ আছে মোটামুটি সবগুলোর মধ্যেই লিস্ট হয়ে গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম ছিল গ্রাসের ক্ষেত্রে। গ্রাসের এখন পর্যন্ত মোবাইল ভার্সনটা আসে নাই বা মোবাইল দিয়ে মানুষ মাইনিং করতে পারে নাই। সো আপনি যদি দেখেন ল্যাপটপ ইউজার কিন্তু খুব একটা বেশি না বা কম্পিউটার ইউজার কিন্তু খুব একটা বেশি না, কিন্তু এই নোট পে এই নেটওয়ার্কটা অনেক পরিমাণ প্রফিট দিবে বা অনেক পরিমাণ ইউজার কালেক্ট করবে বিকজ তাদের মোবাইল অ্যাপ আছে এবং মোবাইল দিয়ে আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করতে পারবেন। নাও এই নোটপে প্রজেক্টের মধ্যে কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন ওইটাতে যাওয়ার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন এবং এই ধরনের বিভিন্ন আর্নিং অপরচুনিটি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য, বিভিন্ন আর্নিং অপরচুনিটি পাওয়ার জন্য। এখানে কিন্তু অনেক ধরনের আর্নিং অপরচুনিটি, অনেক ধরনের আপডেট শেয়ার করা হয় সবার আগে। সো অবশ্যই জয়েন করে নিবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। নাও এখানে কথা বলা যাক নোট পে নিয়ে। নোট পে যদি আপনি এখানে টুইটারের মধ্যে আসেন বা এক্স এর মধ্যে আসেন তাহলে এখানে বেশ অনেকগুলা বিষয় দেখতে পারবেন, অনেক কিছু আপনি এখানে স্টাডি করতে পারবেন। আমার কাছে ওভারঅল প্রজেক্টটা এখানে ভালোই মনে হলো, কারণ হলো এরকম প্রজেক্ট খুব একটা সচরাচর পাওয়া যায় না। এইটা একটা এআই প্রজেক্ট যেটা মূলত আপনার আনইউজ ডাটাটা ইউজ করে তাদের এআই ট্রেনিং করে, মানে ধরেন আপনি ওয়াইফাই ইউজ করতেছেন বা ডাটা ইউজ করতেছেন, তো এই অ্যাপটা যদি আপনার মোবাইলে থাকে তাহলে এটা আপনার ডাটার ম্যাক্সিমাম ইউজ করবে, মানে কোনো ডাটা যেন এখানে লস্ট না হয়, এটার উপর লক্ষ্য রেখে তারা এখানে তাদের এআই মডেলটা ডেভেলপ করতেছে, যেটা বলতে পারেন অনেকটা ইউনিক। এবং এই কারণে তারা এখানে রিসেন্টলি ফান্ড রেইজ করেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমোকা ব্র্যান্ড, তারপর হলো জাম ক্রিপ্টো এবং এলিভেটেড ভেঞ্চার। যদিও এই ফান্ডিংটা একেবারে রিসেন্টলি এসেছে এবং এগুলো কিন্তু খুবই বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল। নর্মালি আমরা যে কোনো মাইনিং প্রজেক্টের মধ্যে কাজ করার আগে এটাই দেখি যে প্রজেক্টের কাছে ফান্ড আছে কিনা বা প্রজেক্টের কাছে টাকা আছে কিনা। টাকা থাকলে তারা প্রজেক্টটা ডেভেলপ করতে পারে এবং প্রজেক্টটা যদি ভালো ডেভেলপ হয় তখন মানুষ এখানে প্রফিট পায় বা তখন মানুষকে তারা প্রফিট দিতে পারে। নাও এখানে কথা হলো যে কিভাবে আপনি জয়েন করবেন। আমি এখন বর্তমানে ডেস্কটপের মধ্যে আছি এবং আমি ডিসক্রিপশনে এই নোটপের লিঙ্কটা দিয়ে দিব। আপনি যদি নোটপের লিঙ্কটার মধ্যে ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে আপনার ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন এবং কনফার্ম করবেন পাসওয়ার্ডটা। আর অবশ্যই এখানে আপনাকে রেফারেল কোডটা দিতে হবে, কারণ রেফারেল কোডটা হলো এখানে ম্যান্ডেটরি, রেফারেল কোড ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এটা হলো আমার রেফারেল কোড, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব রেফারেল লিঙ্কটা, তো অবশ্যই রেফারেল কোডটা ইউজ করতে হবে। যাই হোক, এখানে আপনি রেফারেল কোড ইউজ করার পর এখানে আই হ্যাভ এগ্রি, তারপর এখানে হিউম্যান, এটা ভেরিফাই করে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করলে আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিয়ে জাস্ট ভেরিফাই করে নেবেন এবং আপনার অ্যাকাউন্টটা সেট করা কমপ্লিট। তারপর আপনি এখানে এরকম একটা ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এটা হলো আমার ড্যাশবোর্ড। এবং এখানে আসার পর আপনার এখানে মিশন থাকবে, এই মিশনগুলো আপনাকে ক্লেম করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 100 নোট পয়েন্ট পাবো, এটা যদি আমি এখানে ক্লেম করি তাহলে এখানে এই পয়েন্টটা আমি এখানে পেয়ে গেছি, তো আমি এখানে ডান দিচ্ছি। যতগুলো মিশন আপনি এখানে পাবেন সবগুলো মিশন আপনার এখানে কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিশন আছে, এই সবগুলো মিশন আপনাকে কমপ্লিট করতে হবে। আমি যদি এখানে মিশন অ্যান্ড রিওয়ার্ড এটার মধ্যে আসি তাহলে এখানে দেখবেন ডেইলি চেকিং করার জন্য মিশন পাবেন, তারপর বিভিন্ন আলাদা
আলাদা ট্যাক্সের জন্য এখানে বিভিন্ন ধরনের রিওয়ার্ড পাবেন এবং দেন এখানে যদি আপনি আর্নিং এর মধ্যে আসেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন সিজন 0 তে আপনি এখানে কত পেয়েছেন সিজন 1 এর মধ্যে আপনি এখানে কত পাবেন প্রবাবলি 6-7টা সিজন এরকম থাকবে যাই হোক আমি এখন মোবাইল ভার্সনে যাচ্ছি এবং বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এখানে আর্ন করবেন বা কিভাবে তাদের মোবাইল অ্যাপটা ইউজ করবেন নাও এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইলে চলে এসেছি এবং আমার অ্যাপ স্টোরে এখানে সার্চ করতেছি নোট পে লেখা তারপর যদি আমি এখানে সার্চ করি তাহলে এখানে দেখতে পারবেন নোট পে চলে এসেছে সবার উপরে তো আমি জাস্ট এখানে এটা ওপেন করে নিচ্ছি এবং এখানে জাস্ট এটা আপনি ইনস্টল করে নেবেন প্লে স্টোরের মধ্যে এই অ্যাপটা অ্যাভেলেবল আছে তো আমি যদি এখন এটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমি আমার নোট পে অ্যাপের মধ্যে চলে এসেছি সিম্পলি আপনাকে যেটা করতে হবে আপনি জাস্ট প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে নেওয়ার পর এখানে জাস্ট লগ ইন করে নেবেন আপনি এখানে লগ ইন করার পর এরকম ইন্টারফেস এখানে দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার নোট পে পয়েন্ট এখানে আপনার টোটাল পয়েন্ট দেখাবে যে কত পরিমাণ টোটাল পয়েন্ট এখন পর্যন্ত আর্ন করেছেন আর এটা হলো টু ডেজ আর্নিং এখন পর্যন্ত আপনি আজকে কত আর্ন করেছেন তারপর এখানে দেখতে পাবেন ইউটিলাইজিং ইউর মোবাইল রিসোর্স এবং এখানে দেখতে পাচ্ছেন মাইনিং হচ্ছে এবং ডেইলি আপনি 8 বার এখান থেকে ক্লেম করতে পারবেন যে কোনো সময় আপনার যখন খেয়াল হবে তখন জাস্ট আপনি এখান থেকে আইসা এটা ক্লেম করে নেবেন এবং আমি যদি একটু নিচে আসি তাহলে এখানে আপনি ডিভাইসের অ্যাক্টিভিটি দেখতে পারবেন আমার মোবাইলের বর্তমান যেই নেটওয়ার্ক আছে বর্তমানে যেই যেহেতু আমি ওয়াইফাই আছি তো এখানে 97% এখানে এই নেটওয়ার্কটা কাজে আছে তারপর যদি আমি আর একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আজকের যত মিশন আছে এই মিশনগুলো আপনি দেখতে পারবেন তারপর এখানে নিচে আসলে আর্নিং স্ট্যাটিস্টিক আপনি এখানে দেখতে পারবেন এবং এটা দেখাচ্ছে এখানে বর্তমানে কোন নেটওয়ার্কটা কানেক্ট আছে এবং কোন নেটওয়ার্কটা ওয়ার্কিং এর মধ্যে আছে তো আপনাকে এখানে যেটা করতে হবে নেক্সট আপনি এখানে মিশনের মধ্যে চলে আসবেন মিশনের মধ্যে আসার পর এখানে বিভিন্ন মিশন আছে যেই মিশনগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এখনো ম্যাক্সিমাম মিশনগুলো এখানে আসে নাই বাট আপনি ডেইলি ট্রেজারটা এটা ক্লেম করতে পারবেন আর তারপর এখানে ট্রানজেকশন হিস্ট্রির মধ্যে আসলে বিভিন্ন আর্নিং এর হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন কোন জায়গা থেকে কত পেয়েছেন অ্যান্ড মেইনলি অ্যাপটা এরকম ভাবেই কাজ করে আপনাকে তেমন কিছুই করতে হবে না জাস্ট একবার লগ ইন করে নিলেই এখানে মাঝে মধ্যে আইসা এখান থেকে ক্লেম করে নেবেন যত বেশি এখানে ক্লেম করবেন তত বেশি পয়েন্ট এখানে ডেইলি জমা হবে আর যেহেতু প্রজেক্টটার ভালো পরিমাণ ফান্ডিং আছে প্রজেক্টটা ভালো কিছু করতে পারে সো আপনি যদি রেগুলার মাইনিং করেন তাহলে নেক্সট কয়েক মাসের মধ্যে যখন প্রজেক্টটা লিস্ট হবে তখন আপনি এখানে ভালো পরিমাণ প্রফিট পাবেন সো এটা নিয়ে স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের বিভিন্ন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন যেন বিভিন্ন ধরনের ক্রিপ্টো রিলেটেড নিউজ ইনফরমেশন আপডেট এগুলো আপনি সবার আগে পেয়ে যান সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এখনই জয়েন করে নিন নোটপে এর মধ্যে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে